ব্যাক ফ্রেন্ডস, এই তো পাওয়া খবর অনুযায়ী জুলাইয়ের শুরুতেই বাড়ল রান্নার গ্যাসের দাম। কত টাকা বাড়তি দিতে হবে এবার থেকে? তো বন্ধুরা, রান্নার গ্যাস নিয়ে কি জানানো হয়েছে, রান্নার গ্যাসের দাম, কোন কোম্পানির গ্যাসের দাম কত টাকা বৃদ্ধি পেয়েছে বা এখন বর্তমানে দাম কত যাচ্ছে, বিস্তারিত সমস্ত কিছুই জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। ফের মধ্যবিত্তের হিসেলে বাড়ল আগুনের উত্তাপ। জুলাই মাসের শুরুতে নাম বাড়ল রান্নার গ্যাসের। সংবাদ সংস্থা ANI এর খবর অনুযায়ী সিলিন্ডার প্রতি 25.50 টাকা করে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। সেই অনুযায়ী কলকাতায় যে গ্যাসের দাম এতদিন 835.50 টাকা ছিল, তা এখন থেকে 861 টাকা হয়ে যাচ্ছে। রাজধানী দিল্লির বাসিন্দাদের এতদিন রান্নার গ্যাসের দাম 809 টাকা দিতে হতো, এবার থেকে তাদের 834.50 টাকা দিতে হবে। মায়ানগরী, মুম্বাইও একই দামে সিলিন্ডার কেনা যাবে। অন্যদিকে চেন্নাইয়ের বাসিন্দাদের নতুন সিলিন্ডার কিনতে গেলে 850 টাকা 50 পয়সা দিতে হবে। গত জানুয়ারি থেকেই ধীরে ধীরে বাড়ছিল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। ফেব্রুয়ারি থেকেই সেই গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী হয়েছে। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম হয়ে দাঁড়িয়েছিল বিরোধীদের হাতিয়ার। পশ্চিমবঙ্গ সহ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে সব বিরোধী দলই সরকারকে কাঠ গড়ায় তুলেছে এই মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে। যদিও কেন্দ্র তখন থেকেই বলে এসেছে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার ফলেই এই নিত্য প্রয়োজনীয় জ্বালানির দাম বেড়েছে, সেই সঙ্গে রাজ্য সরকার যে কর নেয় সেটাও দাম বাড়ার ফ্যাক্টর বলে দাবি জানিয়েছিল কেন্দ্র। যদিও মার্চের ভোটের সময় রান্নার গ্যাসের দাম কিছুটা কমেছিল, কিন্তু ভোট মেটার কিছুদিন পরেই ফের এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল সিলিন্ডারের দাম। 19 কেজি সিলিন্ডারের দামও বেড়েছে, এর জন্য এবার থেকে 76 টাকা বেশি দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল রান্নার গ্যাস নিয়ে আপডেট। আশা করি সকলেই বুঝতে পেরেছেন।